গ্রেটার লন্ডনে মিনিক্যাব চালকদের সেফটি ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সেরু নামে একটি পরীক্ষায় পাশ করতে হবে। এটি পাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে টিএফএল কর্তৃপক্ষ, অর্থাৎ 2023 সালের মার্চ মাসের মধ্যে যাদের প্রাইভেট হায়ার লাইসেন্স আছে কিংবা যারা নতুন করে এই মিনিক্যাব লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদের সকলকে এই পরীক্ষায় পাশ করতে হবে। আপনারা জানেন যে আমাদের কমিউনিটির প্রায় বেশি সংখ্যক লোক, অনেক বেশি সংখ্যক লোক হচ্ছে আপনার মিনিক্যাব ড্রাইভিংয়ে কাজ করেন। রিসেন্টলি টিএফএল একটা টেস্ট একটা ইন্ট্রোডিউস করেছে যেটার নাম হচ্ছে সেরু টেস্ট, সেফটি ইকুয়ালিটি অ্যান্ড রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেক মিনিক্যাব এক্সিস্টিং ড্রাইভার মানে বর্তমান যারা ড্রাইভার আছেন এবং যারা ড্রাইভার হবেন প্রত্যেককেই এই টেস্টটি পাস করতে হবে তাদের মিনিক্যাব লাইসেন্সটি অক্ষত রাখার জন্য। সো এটা তাদেরকে পাস করতে হবে এবং প্রত্যেককেই টিএফএল অলরেডি চিঠি দিয়ে দিয়েছে যে তাদেরকে এই 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 টেস্টটি পাস করতে হবে এবং তাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে যে কখন তাদেরকে এই পরীক্ষা দিতে হবে। এটা 2021 সালের অক্টোবর থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা টিএফএল সময় দিয়ে দিয়েছে যে 2023 সালের 31 মার্চের ভিতরে প্রত্যেক এক্সিস্টিং ড্রাইভার যারা বর্তমানে ড্রাইভার আছে মিনিক্যাব ড্রাইভার আছেন তাদেরকে এই টেস্টটি পাস করতে হবে এবং যারা নতুন করে লাইসেন্স নেবেন তাদেরকেও এই সময়টি পেতে দেওয়া হয়। এই টেস্টটি পাস করার পর, আগে যেটা ইংলিশ টেস্ট ছিল এই টেস্টটি পাস করার পর আর মিনিক্যাব ড্রাইভারদেরকে আর ইংলিশ টেস্ট পরীক্ষা দিতে হবে না, এটাতেই দুটি কভার হয়ে যাবে। এটা টিএফএলের রেগুলেশন অনুযায়ী এটা হবে, এটার জন্য 10টি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট করা হয়েছে, 10টি সেক্টরের মধ্যে কোয়েশনগুলো আসবে এবং এখানের মধ্যে আনসারটাকে এদের মধ্যে করতে হবে। টিএফএলের দুটি সেন্টারে, লন্ডনের ভিতরে দুটি সেন্টার করা হয়েছে, ওই সেন্টারে গিয়ে পরীক্ষার্থীকে গিয়ে পরীক্ষা দিতে হবে। তার আগে আমরা যে জিনিসটা করতেছি এখানের মধ্যে, আসলে আমরা তাদের জন্য প্রিপারেশন নিচ্ছি কীভাবে অ্যাকর্ডিং টু টিএফএলের ট্রেনিং অনুসারে আমরা কীভাবে প্রোভাইড করবো, আমরা তাদেরকে প্রোভাইড করছি সেই ট্রেনিংগুলো। পাশাপাশি পরীক্ষার আগে তাদেরকে আমরা মক টেস্ট নিচ্ছি, যে মক টেস্ট নিয়ে আমরা ঝালাই করে দিচ্ছি যে তারা আসলে পরীক্ষাটির জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা উপযোগী এবং তারা প্রিপারেশন আছে। আমাদের যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিই থাকি, এটার নাম হচ্ছে লাট, লন্ডন একাডেমি অ্যান্ড টেকনোলজি, এটা কলেজ। এটা থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করে থাকি। বর্তমানে আমরা বিশেষ করে যে টিএফএলের যে এই ট্রেনিংটা আমরা প্রোভাইড করতেছি, সেটা তো গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে এই এই সেরু টেস্টের। তার প্রত্যেক পরীক্ষার্থী দুইবার চান্স পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। প্রথমবারের জন্য ফিস দিতে হবে আপনার £36 করে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, পরে যদি আবার রিপিট করতে হয় কোনো পরীক্ষার্থীকে তাহলে £16 তাকে ফিস দিতে হবে। তারপরেও যদি পাস না করেন তাহলে তাদেরকে আবার এই পিএইচবি লাইসেন্সের জন্য, প্রাইভেট হায়ার ভেহিকেল লাইসেন্সের জন্য নতুন করে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা হবে খুব ডেঞ্জারাস আমাদের ড্রাইভার পাই। প্রায় 40,000 বাংলাদেশি জড়িত আছেন মিনিক্যাব ড্রাইভিংয়ের সাথে, তাদেরকে এই পরীক্ষায় পাস করতে হবে। যেহেতু এটি কম্পিউটারের মাধ্যমে দিতে হয় তাই অনেকের কাছে এই পরীক্ষা কিছুটা কঠিন হবে বলে মনে করছেন ড্রাইভাররা। পারলো মনে করি, এটা প্যাসেঞ্জার আর ড্রাইভারের সবচেয়ে সেফটি সাইড আছে আপনার, আর কিছুটা জিনিস কেউ করার জন্য হার্ড আছে, বা তারা রিভিশনও করতে হইব, সবটা জানতে হইব, বুঝতে হইব, শিখতে হইব, তারা দিলে ইজিলি ফার্স্ট করতে পারবে। মানে একটু হার্ড আছে, তারা যারা কষ্ট করবো তারা ফার্স্ট করতে পারবে। এটা তো আমরা ট্যাক্সি ড্রাইভিংয়ের লাগে এটার দরকার, টিএফএলে পড়ছে, এটা যে ট্রেনিং করো আমরা এটা সবার লাগে দরকারই। আশা করা যায় এটা ইজি হইব, আমরা তো করলাম তো আছে, এরপরেও আমরা তো করছি, করে যেহেতু আমরা ট্রেনিং ট্রেনিং ইতা গীতা ডিগ্রি ডুগ্রি ইতা করছি, গীতা যেন গীতা B1 ইতা করছি আমরা, তো এখন তো নতুন আরোটা বার করছে, এটা তো এটা হেসল টাইম ওয়েস্ট লাগে আমরা। মিনিক্যাব যাত্রীদের সাথে ড্রাইভারদের আচরণ সম্পর্কিত 10টি মডিউল নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সকলে এই পরীক্ষায় পাশ করার মাধ্যমে তাদের মিনিক্যাব লাইসেন্সটি বজায় রাখতে পারবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।